একদিকে সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে, দিকে দিকে প্রশাসনিক ভাষায় দাবি করা হচ্ছে গোটা রাজ্যের মধ্যে আর্থসামাজিক ব্যবস্থা প্রচুর উন্নয়ন ঘটছে এবং সুশাসনের ঠেলায় গোটা রাজ্যের সাধারণ মানুষ বর্তমানে উন্নত ত্রিপুরায় বাস করছে। তবে যতটা প্রচারের আলো দেওয়া আসছে, কিন্তু বাস্তবটা যে তার থেকে ব্যতিক্রমী তা আরও একবার প্রমাণিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়া কামে আরডি ব্লকের হলুদিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বংশীপাড়াতে। জানা গিয়েছে, বংশীপাড়া এলাকার বাসিন্দা খোকেন দেববর্মা দেড় দিন বয়সী কন্যা সন্তান ৩০,০০০ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠে এসেছে। আরও জানা গিয়েছে, নিজের স্ত্রীকে ঘুমে রেখে ওই কন্যা সন্তানের পিতা খোকেন দেববর্মা এই কাণ্ড ঘটিয়েছে বলে খবর। বর্তমানে তার গর্ভজাত কন্যা সন্তানকে ফিরে পাবার জন্য অসহায় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। তবে যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে তা সংঘটিত হয়েছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে। খবর নিয়ে জানা গিয়েছে, বংশীপাড়া বাসিন্দা খোকেন দেববর্মা এতটাই অর্থনৈতিক সমস্যার মধ্যে নিমজ্জিত যে বুকে পাথর চাপা দিয়ে নগদ ৩০,০০০ টাকা বিনিময়ে ছনপাড়া এলাকার সুশীল দেববর্মার সঙ্গে সলা পরামর্শ করে দেড় দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন। দিকে দিকে প্রশ্ন উঠছে, এ কেমন সুশাসন যেখানে অভাবের তাড়নায় সন্তান বিক্রি হয়? দিকে দিকে প্রশ্ন উঠছে, এ কেমন বিকশিত ভারত? এ কেমন এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেখানে ৩০,০০০ টাকার বিনিময়ে দেড় দিনের শিশু কন্যা পর্যন্ত বিক্রি হয়? যদিও স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্যমন্ত্রী বিকাশ দেববর্মার নজরে আসে, আর মন্ত্রী বাহাদুরের নজরে গোটা বিষয়টি আসতেই শুরু হয় প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ। বৃহস্পতিবার দুপুর নাগাদ সিডিপিও দপ্তরের এক প্রতিনিধি দল ঘটনার তদন্তে নামে ওই শিশু সন্তানকে খুঁজে পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বংশীপাড়া তঙ্গ দারানি বসা অংখেপে যে আসাই মানে খোকেন্দ্র নি বসা পালক বা ফালিমার।